আসসালামু আলাইকুম বন্ধুরা। সো এই ভিডিওতে আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানবো। আমরা যখন বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাই যেই উদ্দেশ্য ঘিরে কিন্তু একটা প্রতিষ্ঠান তার কার্য সম্পাদন করে, সো যেই সব কার্য করে ওগুলো কিন্তু তাদের কার্যাবলী। আলটিমেটলি এই যে উদ্দেশ্য আর কার্যাবলী অলমোস্ট কিন্তু সেম হবে এবং দেখা যাবে বেশিরভাগ লাইনে কিন্তু তোমরা এখন সেম পড়তে পেরেছো। অ্যান্ড আমি এটা এক করার রিজন আগেও বলেছি, রিজন হচ্ছিল তোমরা যখন একাধিক জায়গায় এক রকম পড়বা তোমাদের কনফিউজ হয়ে যাবে, একই রকম জিনিস পড়ো যেহেতু আলটিমেটলি সব ঘুরিয়ে ফিরে একই কথা, সো তোমাদের মনে রাখতেও ইজি হবে এবং লিখতেও ইজি হবে। সো কার্যাবলী কি? সো প্রথম কার্যাবলী হচ্ছিল সঞ্চয় গ্রহণ ও মূলধন গঠন। সো কী করে বাণিজ্যিক ব্যাংকগুলো? বিভিন্ন আমানতকারী বা প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে বিভিন্ন রকম হিসাবের মাধ্যমে, যেরকম চলতি সঞ্চয় বা মেয়াদ হিসাবের মাধ্যমে কিন্তু মানুষের যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ থাকে সেগুলো সঞ্চয় গ্রহণ করে এবং এই সঞ্চয় একত্রিত করলে কিন্তু আলটিমেটলি একটি বড় পরিমাণের মূলধন গঠন হয়। এখন এই যে মূলধন গঠন হলো এগুলো কি করবে বলো তো? এগুলো কিন্তু আলটিমেটলি তারা বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে এবং বিনিয়োগ করে, কারণ তারা এই যে সঞ্চয় গ্রহণ করছে এর এগেনস্টে কিন্তু মানুষকে একটা ইন্টারেস্ট দিতেছে। সো এই যে একটা দিবে ধরনের 5% এক্সট্রা টাকা দিবে, 100 টাকা 105 টাকা প্রদান করবে বছর শেষে, কিন্তু এই যে টাকাটি দিবে কিভাবে আসবে? এই যে এক্সট্রা 5 টাকা এটা কিন্তু তারা অন্য কোথাও ইনভেস্ট করবে, হয়তো বা তারা অন্য কোথাও 8% সুদে অথবা 8% লাভে কোথাও বিনিয়োগ করবে এবং সেখান থেকে কিন্তু তারা এক্সট্রা যে ইন্টারেস্ট থাকবে সেটি কিন্তু নিয়ে আসবে। এবং এখানে কিন্তু তারা যে ডিফারেন্স 3% বা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি 5% এবং 8% বাট এটি কিন্তু আরও গ্যাপ হতে পারে। যাই হোক, এই যে পার্থক্য এর মাধ্যমে কিন্তু তারা লাভ করে বা এই যে অর্থ তারা কিন্তু বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে বা বিনিয়োগ করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আমরা আগেও জেনেছি যে বাণিজ্যিক ব্যাংক কিন্তু টাকা বা মুদ্রা কিন্তু প্রচলন করতে পারে না। তারা কী পারে? তারা এই মুদ্রা বা অর্থের পরিপূরক যেই কিছু বিষয় আছে, যেরকম চেক, এটিএম কার্ড, ব্যাংক ড্রাফট বা ব্যাংক আগাপত্র, যে বিষয়গুলো আছে এগুলো ইস্যুর মাধ্যমে কিন্তু তারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তুমি দেখো, তুমি আজকে একটি মোবাইল কিনতে যাবে, টাকা না দেখে তুমি ইজিলি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিন্তু পুরো মোবাইলের দামটি পূরণ করে দিতে, মানে পরিশোধ করতে পারো। সো আলটিমেটলি দেখো, ক্যাশ না দিয়েও তুমি ক্যাশের কাজ কিন্তু করতে পারছো। অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ একটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বা অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণ প্রদানও বলতে পারো। সো কী করে বাণিজ্যিক ব্যাংক? দেশের অভ্যন্তরীণ যে বাণিজ্যগুলো আছে তারা যখন ঋণের প্রয়োজন হয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে আবেদন করে এবং বাণিজ্যিক ব্যাংক তাদেরকে কিন্তু ঋণ প্রদান করে। আন্তর্জাতিক ব্যবসায় সহায়তা বা ব্যবসায় যে কাজ, যেটি প্রধান মাধ্যম হলো এলসি বা লেটার অফ ক্রেডিট, বাণিজ্যিক ব্যাংকগুলো এটি এলসি কিন্তু ইস্যু করে এবং এই এলসি ইস্যুর মাধ্যমেই কিন্তু আলটিমেটলি দুটি পক্ষ, দুটি ভিন্ন দেশে থাকা দুটি পক্ষ কিন্তু তাদের মধ্যে আমদানি রপ্তানি বা আলটিমেটলি লেনদেন করতে পারে এবং এলসি ইস্যু করার দায়িত্ব কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর। প্রতিনিধি হিসাবে ভূমিকা, বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কিন্তু বিভিন্ন ব্যক্তির ঋণ আদায় করে বা অর্থ সংগ্রহ করে বা চেক আদায় বা পরিশোধ বিভিন্ন কাজ করে দিয়ে থাকে এবং এর বিনিময়ে তারা কী করে? তারা একটি চার্জ প্রদান করে বা এই চার্জ কিন্তু তারা, মানে চার্জের এগেনস্টে কিন্তু এই কাজটি করে। এরপরে আসছি হচ্ছিল উপদেষ্টা হিসেবে ভূমিকা। সো এরপরে আচ্ছা, আমি জাস্ট কনফিউশন হয়ে গেলাম, চার্জ মানে কি এই চার্জ নাকি চার্জ? আই হোপ না প্রথম চার্জ, ঠিক আছে, আমি জাস্ট কনফিউজ হয়ে গেলাম লিখতে গিয়ে। যাই হোক, এরপরে কি উপদেষ্টা হিসেবে ভূমিকা? সো উপদেষ্টা একটি ব্যাংক কিন্তু বিভিন্ন ব্যক্তি বা পক্ষকে বা মূলত সরকারকে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু উপদেশ প্রদান করে থাকে যে কী করলে ভালো হবে, কী করলে খারাপ হবে, কারণ এই উপদেশ প্রদানের জন্য যে এক্সপার্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ এগুলো কিন্তু ব্যাংকের কাছে থাকে। তার একটি নির্দিষ্ট চার্জের এগেনস্টে কিন্তু বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার কিন্তু বিভিন্ন উপদেষ্টা প্রদান করে থাকে বা উপদেশ প্রদান করে থাকে। আলটিমেটলি অর্থ স্থানান্তর, সো সহায়তা না অর্থ স্থানান্তর বলতে পারি, সহায়তা কাটা যাবে। সো অর্থ স্থানান্তর করে কি এক দেশের একটি জায়গা থেকে অন্য একটি প্রান্তে ইজিলি কিন্তু অর্থ স্থানান্তর করতে পারি আমরা ব্যাংকের সাহায্যে এবং এই অর্থ স্থানান্তর করা কিন্তু ব্যাংকের একটি কাজ। কর্মসংস্থান সৃষ্টি, তো কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করে? ব্যাংক নিজে যখন শাখা অফিস খোলে সেখানে মানুষ চাকরি পায় এবং যখন ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক বা আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে লোন দেয় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান নতুন করে ব্যবসা চালু করে তখন কিন্তু তারা সেখানে অনেক পরিমাণ মানুষকে চাকরি দেয় আর কি। সো এর মাধ্যমে কিন্তু আলটিমেটলি কর্মসংস্থান সৃষ্টি হয়। সো বাণিজ্যিক ব্যাংক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিন্তু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং
সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা বা প্রদান। সো আমরা যে গ্রাহক যারা আছি তারা কিন্তু চাইলে আমাদের যে সোনা গয়না এবং আমাদের অর্থ সবই কিন্তু চাইলে বা আমাদের গুরুত্বপূর্ণ দলিল কাগজপত্র কিন্তু আমরা চাইলে ব্যাংকের কাছে জমা রাখতে পারি এবং এর মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমরা একটু সেফ থাকি যে ভাই আমার টাকা পয়সা আমার সম্পত্তি দলিল আমার স্বর্ণলঙ্কার কিন্তু ব্যাংকের লকারে বা ব্যাংকের কাছে জমা আছে এবং এগুলো আমার বাসা থেকে কিন্তু চুরি হওয়ার একদমই কোনো সম্ভাবনা নেই। সো আলটিমেটলি কিন্তু এই সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা হয় বা বাণিজ্যিক ব্যাংক কিন্তু এই সামাজিক নিরাপত্তা প্রদান করে। আই হোপ তোমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।